নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুশ্রী। এসে গেছি আমার রান্নাঘরে। আজকে নিয়ে এসেছি আমার বন্ধুদের রিকোয়েস্টে একটা নতুন মজাদার রেসিপি, বেকড রসগোল্লা। এটা কিভাবে বানাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। বানানো খুবই সহজ, দুটো উপায়ে এটা বানাতে হবে, একটা গ্যাসে, একটা মাইক্রোওভেনে। দুধ নিয়েছি আমি 1/2 লিটার আমুল গোল্ডের, আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন। এর সঙ্গে নিয়েছি 3 টেবিল স্পুন মিল্ক পাউডার, এর সঙ্গে নিয়েছি 3 টেবিল স্পুন চিনি, এটা হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী। এর সঙ্গে দুটো এলাচ নিয়েছি এবং এর সঙ্গে আমি 200 গ্রামের মিল্কমেড নিয়েছি, 400 গ্রামের কন্টেনার আমি 1/2 নিয়েছি। আর মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে রসগোল্লা, আমি 15টা রসগোল্লা নিয়েছি, দুটো কাঁচের পাত্রে আমি এটা ভাগ করে রেখেছি এবং রসগোল্লাগুলো একটু রস চিপে সাজিয়ে নিতে হবে। দুটো ট্রের মধ্যে একটা আমি মাইক্রোওভেনে করব, বড়টা, আর ছোটটা আমি গ্যাসে বসিয়ে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে এটা বানাতে হবে। আসুন তাহলে, আমার দুধটা গরম হয়ে গেছে, এবার আমি এটা ঘন করার জন্য ফার্স্ট মিল্ক পাউডারটা দেবো, 3 টেবিল স্পুন দিলেই তৎক্ষণাৎ এটা গরম হয়ে এটা একটু ঘন হয়ে যাবে এবং সুন্দর করে এটাকে মিশিয়ে মিলিয়ে দিতে হবে। তারপরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে চিনি দিতে হবে 3 টেবিল স্পুন আর এলাচ দিতে হবে দুটো। এবার আবার একটু নাড়াচাড়া করে চিনি নিয়েছিলাম, তার মধ্যে থেকে আমি 2 টেবিল স্পুন চিনি দেব। আর মিল্কমেড আমি 400 গ্রাম নিয়েছি, তার মধ্যে থেকে 200 গ্রাম মিল্কমেড আমি দেব। আর এটা হচ্ছে অপশনাল, আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী আপনারা দেবেন। এটা হচ্ছে যেটুকু আপনাদের পছন্দ সেটুকুই দেবেন। এবার দেখুন আমার ক্ষীরটা সুন্দরভাবে ঘন হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে এবং কালারটাও দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব বেশি লালচে হবে না, হালকা একটা সুন্দর কালার থাকবে। দেখুন আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে। এবার রসগোল্লাগুলোর উপরে এটা সুন্দর করে দিয়ে দিতে হবে, এরপরে আমি এটা বেক করব। হয়েছে কড়া বসিয়ে তার উপরে একটা 3-পায়া স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং এর উপরে যে বেকড করার জন্য যে রসগোল্লাগুলো আমি রেখেছিলাম সেটা আমি এর উপরে বসিয়ে দেব, দিয়ে 10 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রাখবো। সিমে, গ্যাসটাকে সিমে করে রাখতে হবে, 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখতে হবে গ্যাসটাকে সিমে করে। দেখুন গ্যাসটা আমি একদম সিমে করে, দেখুন মাইক্রোওভেনে প্রথমে কনভেকশন মোডে 180 ডিগ্রি দেখাচ্ছে, 200 ডিগ্রিতে এটা প্রিহিট করতে হবে। প্রিহিট করে মোটামুটি 3 মিনিট মতন প্রিহিট করতে হবে। 3 মিনিট প্রিহিট হয়ে গেছে মাইক্রোওভেন। এবার হায়ার র্যাকে বড় রসগোল্লার ট্রেটা রাখতে হবে, তারপরে আবার কনভেকশন মোডে এটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করতে হবে 8 মিনিটের জন্য, 8 মিনিটসের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন 8 মিনিটস বেক করলেই হয়ে যাবে। এবার খুলে দেখতে হবে কালারটা কেমন এসছে, কালারটা ভীষণ সুন্দর, একটা হালকা লালচে কালার এসছে, হালকা লালচে কালার এসছে। তাই এবার এটাকে এবার আমাকে গ্রিল করতে হবে, গ্রিল মোডে মোটামুটি 4 মিনিট গ্রিল করতে হবে। 4 মিনিট দিয়ে দেখতে হবে আবার ঢাকনিটা খুলে যে এটা আপনার কালারটা সুন্দর হয়েছে কি না। আর যদি 4 মিনিট পরাতে আমার বেকড রসগোল্লাটা অনেকটা 10 থেকে 12 মিনিট পরে আমি ঢাকনিটা খুলে দেখলাম হালকা একটা কালার আসছে, কিন্তু এবার আমি ফ্লেমটাকে হাই করে আবার ঢাকনি দেবো, ঢাকনি দিয়ে ফ্লেমটাকে আমি হাই করে দেবো। আর মনে রাখতে হবে ঢাকার উপরে যদি কোনো গর্ত থাকে, দেখছেন এখানে যেমন আমি একটা টিস্যু পেপার লাগিয়ে দিয়েছি, সেরকম কিন্তু বন্ধ করে দিতে হবে। আর ফ্লেমটা আমার সিমে ছিল সেটাকে কিন্তু আমি এবার ফুলে করে দেবো, ফুলে পুরো 2 মিনিট রাখতে হবে। গ্রিল হয়ে গেছে, এবার মাইক্রোওয়েভের ঢাকনি খুলে দেখতে হবে কালার কীরকম এসছে। কালার খুব সুন্দর এসছে, লালচে এবং একটা হালকা ব্রাউনিশ কালচে। দেখুন আমার বেকড রসগোল্লা রেডি হয়ে গেছে, এটা আমি গ্যাসের উপর কড়াতে করেছিলাম, সুন্দর কালার এসছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা আমি মাইক্রোওয়েভেনে করেছি, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, এটারও ওপরটা বেকড হয়ে গেছে, গ্রিল করা হয়েছে বলে একটা সুন্দর লালচে এবং কালচে কালার এসছে।
এবার আপনারা সবাই ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে লিখে জানাবেন। যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রিপশন ফ্রি। আর সবাইকে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের মতন এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।